অন্যদিকে ব্রিটেনকে টপকে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত, খুব দ্রুত তৃতীয় স্থানে আসতে চলেছে দেশ। ভারতের সঙ্গে ব্যবসা করতে চায় বিশ্বের বহু দেশ, আর এই আবহেও শিশু সুলভ আচরণ করেছেন রাহুল গান্ধী। কোনো প্রমাণ ছাড়াই সেই একই ধরনের অভিযোগ, আর অভিযোগ দেশের আকাশ ছোঁয়া উন্নতিতে এত হতাশ কেন রাহুল গান্ধী, আর কবে বড় হবেন বলুন তো রাহুল? বেরোজগার युवाओं के बैंक अकाउंट में महीने के 8500 रुपए, साल के 1,00,000 रुपए, कटाकट कटाकट कटाकट। 5 जून মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে নাকি খটাখট টাকা আসবে। টাকার পরিমাণ জানেন? 8500 টাকা। 5 জুন তো পেরিয়ে গেছে, কিন্তু টাকা এলো কই? কবে আসবে টাকা ফটাফট খটাখট? এবার রাহুল গান্ধীর নতুন গল্প। আসলে 4 জুন ভোটের ফল প্রকাশ হতেই শেয়ার বাজারে গ্রাফ বেশ কিছুটা নেমেছে। এর পেছনে দুর্নীতি দেখছেন রাহুল গান্ধী। সংসদীয় কমিটিকে দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন রাহুল। কিন্তু শেয়ার মার্কেটের হাই জাম্প কিংবা নেতিয়ে পড়া তো চলতেই থাকে। এর পেছনে বিজেপির ষড়যন্ত্র কোথায় পেলেন রাহুল গান্ধী? অবশ্য এ বিষয়ে বুঝতে হবে, রাহুলকে বড় হতে হবে। প্রথমে বুথ ফেরত সমীক্ষাকে আক্রমণ। বুথ ফেরত সমীক্ষাকে মোদীর ফ্যান্টাসি পোল বলে কটাক্ষ করেছিলেন রাহুল গান্ধী। আর এবার শেয়ার বাজার। আসলে মোদীর শপথের দিন যতই এগিয়ে আসছে ততই হতাশা বাড়ছে রাহুল গান্ধীর। ইনভেস্টিগেশন হোনা চাইয়ে, পতা লগানা চাইয়ে কি প্রধানমন্ত্রী জি নে, হোম মিনিস্টার নে আপকো ইয়ে গলত ইনফরমেশন কিউ দি, আর ইয়ে কোন লোক হ্যায় ইনভেস্টর্স জো হ্যায় ফরেন ইনভেস্টর্স হ্যায় জিনোনে ইস দিন ফায়দা উঠায়া। ইয়ে লোকসভা চুনাও মে বিপক্ষ কি হার কি হতাশা সে অভি তক শায়দ রাহুল গান্ধী জি উভরে নেই হ্যায়। अब वो मार्केट के इन्वेस्टर्स को भी गुमराह करने की साजिश। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ প্রত্যেকেই 4 জুন শেয়ার বাজার চাঙ্গা হওয়ার আশা প্রকাশ করেছিলেন। 1 জুন বুথ ফেরত সমীক্ষার দিনও শেয়ার বাজার ঊর্ধ্বমুখী থাকবে বলে আশা প্রকাশ করা হয়। 4 জুন ভোটের ফলাফল প্রকাশের পর বেশ কিছুটা ধাক্কা খায় শেয়ার মার্কেট। মোদী শাহ এবং বুথ ফেরত সমীক্ষার পর জন্ম নিয়েছিল শেয়ার বাজার, যার জেরে লগ্নিকারীরা লাভের মুখ দেখেন। কিন্তু রাহুল গান্ধী শুধু তুলে ধরলেন 4 জুনের রিপোর্টে। রিপাবলিক বাংলা। 2 কুখ্যাত জঙ্গি লোকসভা ভোটে মনোনীত হয়েছে পাঞ্জাবের অমৃতপাল সিং এবং কাশ্মীরের রশিদ ইঞ্জিনিয়ার। জঙ্গি হয়েও কিভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা, সেটা যেমন প্রশ্ন তেমনই উদ্বেগের বিষয় এই 2 জঙ্গির জয় নিয়ে। ২০২৪ লোকসভা ভোটের ফল প্রকাশিত। ভোটে এবার মনোনীত হয়েছে 2 জঙ্গি নেতা, যাকে কেন্দ্র করে আতঙ্ক চরম। একজন খালিস্তানি জঙ্গি, অপরজন জঙ্গিদের অর্থ সাহায্যকারী আব্দুল রশিদ। 2 জঙ্গি বর্তমানে জেলে। খালিস্তানি জঙ্গি অমৃতপাল সিং অসমের ডিব্রুগড় জেলে বন্দী এই জঙ্গি নেতা। জাতীয় সুরক্ষা আইনে গ্রেপ্তার করা হয় অমৃতপালকে। ভিন্দ্রাওয়ালের উত্তরসূরি হিসেবে নিজেকে তুলে ধরে অমৃতপাল সিং। আপ ভারত কি পরিভাষা সে মতলব সহমত হ্যায়? আপসে देयर वाज नो भारत, देयर वाज नो इंडिया बिफोर 1947। इट्स अ यूनियन ऑफ स्टेट्स, वी मस्ट रिस्पेक्ट द यूनियंस। অপর জঙ্গি আব্দুল রশিদ 2019 এর 9 আগস্ট থেকে তিহার জেলে বন্দী এই জঙ্গি নেতা। জঙ্গিদের অর্থ সাহায্য করার মতো ভয়ঙ্কর অভিযোগ রয়েছে জম্মু কাশ্মীরের রশিদ ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। এবার লোকসভা ভোটে দুজনেই লড়েছে এবং জনাদেশও পেয়েছে। খাদুর সাহিব থেকে জয়ী অমৃতপাল সিং, জঙ্গি নেতার কাছে পরাজিত হয় কংগ্রেস। প্রায় 2,00,000 ভোটে পরাজিত হন কংগ্রেস প্রার্থী। অন্যদিকে বারামুলা কেন্দ্রে জয়ী আব্দুল রশিদ। প্রশ্ন হলো, দেশের গণতন্ত্র নিয়ে যারা বড় বড় প্রশ্ন তোলে, এখন তারা চুপ কেন? ইন্ডিয়ান ডেমোক্রেসি ইজ আন্ডার প্রেশার, ইজ আন্ডার অ্যাটাক, রাইট? আই এম অপোজিশন লিডার ইন ইন্ডিয়া। জঙ্গিরা যে কোনোভাবেই নির্বাচনে লড়তে পারে না,
তার জন্য কি আইন হওয়া উচিত নয়? খালিস্তানি জঙ্গিদের মুক্তাঞ্চল কানাডা, এখন ট্রুডোর সরকারও মুখ ফিরিয়েছে জঙ্গিদের থেকে। যারা চায় ভারতের সর্বনাশ, সেই অমৃতপাল সিং ও রশিদ ইঞ্জিনিয়ারের মতো নেতাদের কি গণতন্ত্রের মন্দিরে ঢুকতে দেওয়া উচিত? সংবিধান ছুঁয়ে শপথ নেওয়ার পরও কি জঙ্গি নেতারা দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে মেনে নেবে? রিপাবলিক বাংলা। এনডিএ সরকার ঐক্যবদ্ধ সাফ জানিয়ে দিলেন বিজেপি সাংসদ সুমিত ভট্টাচার্য। পাশাপাশি আগামী 10 বছরে এনডিএ সরকার কাজ করবে বলে মন্তব্য করেন সুমিত। বাংলা ভোট পরবর্তী সন্ত্রাসী নিয়োগ সরব হলেন সুমিত ভট্টাচার্য। বাংলাকে নিয়ে কথা বলে বাংলায় লজ্জিত হবে খোঁচা সুমিতকে। অন্যদিকে দলের সঙ্গে দূরত্ব নিয়ে জল্পনা ওড়ালেন অধীর রঞ্জন চৌধুরী। দলের সঙ্গে দূরত্বের কথা মন গড়া, এমনটাই দাবি অধীরের। মানুষ ভোট না দেওয়াতেই হার, মন্তব্য অধীরের। সাপুরজিতে সোম চক্রবর্তীর শুটিংয়ের মাঝে অশান্তি, গাড়ি সরানো নিয়ে রেস্টুরেন্টের মালিকের সঙ্গে বচসা সোহমের দেহরক্ষীর। সোহমের বিরুদ্ধে হাতাহাতির অভিযোগ, অভিষেককে কুরুচিকর ভাষা বলায় মার, গায়ে হাত তোলার কথা স্বীকার সোহমের। বালু শেখ শাহজাহানের জেল হেফাজতের মেয়াদ, শাহজাহানকে আরও 14 দিনের জেল হেফাজতের নির্দেশ বসিরহাট মহকুমা আদালতে। 14 দিনের জেল হেফাজতে শেষে শুক্রবারই আদালতে পেশ করা হয়েছিল শাহজাহানকে। ভোট মিটতেই উত্তপ্ত কোচবিহার, দফায় দফায় হিংসার ঘটনা কোচবিহারের বিস্তীর্ণ এলাকায়। বিজেপির পরাজয়ের সুযোগ নিয়ে তাণ্ডব তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বলেই অভিযোগ, সুবিচার চেয়ে পুলিশের কাছে দরবার বিজেপির জেলা নেতৃত্বের। অভিযোগ অস্বীকার তৃণমূল। ভোট মিটতেই শুরু সন্ত্রাস, এবার অশান্ত কোচবিহার। অভিযোগ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পরাজয়ের পরে উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহারের বিস্তীর্ণ অঞ্চল। বাজার, সেই ভবানীগঞ্জ বাজারে এক দোকান ভাঙচুরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের, না কি কারণে এই দোকানের যিনি মালিক বিজেপি করেন তার এমনটাই অভিযোগ। 4 তারিখ রাত থেকেই বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ঘর ভাঙচুর, মারধর চলছে। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। আমরা উদ্যতন কর্তৃপক্ষের কাছে আমরা আশা করব যে সুবিচার পাবো, আর যদি না হয় তাহলে আমাদের কর্মীদের রক্ষার্থে আমরাও আমাদের মতো করে আমরা আন্দোলন চালাব। অভিযোগ, শাসক আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডবে প্রায় 250-র বেশি পরিবার জেলা বিজেপি সদর কার্যালয়ে আশ্রয় নিয়েছেন ঘর ছাড়া হয়ে। সিটাই, দিনহাটা, মাথাভাঙা সহ বিভিন্ন এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ঘর ভাঙচুর চলছেই। আর এদিকে এইসব অভিযোগই অস্বীকার করেছে শাসক দল তৃণমূল। বিজেপি হারার পরে তারা দিশাহারা হয়ে গেছে, তাই তারা বিভিন্নভাবে নিজেদের মুখ রক্ষা করার জন্য এবং দল ভাঙছে, দলের কর্মী পঞ্চায়েত টঞ্চায়েত দল ছেড়ে চলে যাচ্ছে। তারা আর বিজেপি থাকতে চাইছে না, তাই তারা এবার ডেপুটেশন দিয়ে দিয়ে নানা রকম অজুহাত দিয়ে তাদের কর্মীদের ধরে রাখতে চাইছে। ঘর ছাড়ার পরেও আতঙ্কিত বিজেপি কর্মী সমর্থকেরা। প্রতিকার চেয়ে শুক্রবার বিজেপি বিধায়ক সুকুমার রায়ের নেতৃত্বে বিজেপি নেতারা কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপারের সাথে দেখাও করেন। কেনই ভোট পেরোনোর পর আবার উত্তপ্ত কোচবিহারে প্রশ্ন উঠছে, যদিও এ বিষয়ে তারা ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছেন, ঘটনাস্থলে এসে পৌঁছচ্ছে পুলিশ। কোচবিহার থেকে কিংসুক দত্ত, রিপাবলিক বাংলা। আরেকদিকে চাপলায় বিজেপির জয় জয়কার। আলিপুরদুয়ারের বিজয়ী প্রার্থী মনোজ টিগ্গা পুরসভা নির্বাচনে আলিপুরদুয়ার এবং ফালাকাটা পুরসভা তৃণমূলে জয়ী হলেও লোকসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে শাসক দল। আর এই দুই পুরসভার মানুষই আশীর্বাদ করেছেন বিজেপিকে। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে গেরুয়া ঝড়, জয়ী বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। সেই সঙ্গে আলিপুরদুয়ার ও ফালাকাটা পুরসভায় তাক লাগানো ফল করেছে বিজেপি। গত পুরসভা ভোটে ফালাকাটা পুরসভার 18টি ওয়ার্ডেই জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ফালাকাটায় মুখ থুবড়ে পড়েছে রাজ্য শাসক দল, আর তা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। আজকে পৌরসভায় স্ট্রিট লাইট নেই, পৌরসভায় রাস্তা নেই, পৌরসভায় ড্রেন নেই, পৌরসভায় জলের ব্যবস্থা নেই, আর নেই এর তালিকা অনেক। তো মানুষ
তাদের দিকে কোনো কালে ছিলও না, সেই সময় একটু আশা নিয়ে গেছিল, কিন্তু আবার তারা মুখ ফিরিয়ে দিয়েছে। ফালাকাটা পুরসভায় তেমন কোনো উল্লেখযোগ্য কাজ হয়নি, কার্যত স্বীকার করে নিল তৃণমূল। অপ্রিয় হলেও সত্যি কথা, ফালাকাটা পুরসভায় আমরা সেভাবে নজর কাড়া কাজটা করতে পারিনি। কাজ শুরু হচ্ছে, টেন্ডার হয়ে গেছে, কিন্তু এই কাজটাই যদি আমরা নির্বাচনে আগে করতাম তাহলে এই ফলটা আমাদের হতো না। একইভাবে পুরো ভোটে আলিপুরদুয়ারে তৃণমূলের জয় জয়কার হল, এবার একেবারে ধরাশায়ী ঘাসফুল। আলিপুরদুয়ার পুরসভায় লিড পেয়েছে বিজেপি, এমন ফলে শুরু হয়েছে কাঁটা ছেঁড়া। যে এই তৃণমূলের যত নেতা যারা বেশিরভাগই আলিপুরদুয়ারে থাকছেন, তাদের কাজকর্ম, তাদের উদ্ধত্ব, তাদের মধ্যে যে একটা দম্ভভাব, সেগুলো কিন্তু চূর্ণ করে দিয়েছেন এখানকার আর আলিপুরদুয়ার বাসী। মানুষের জন্য আমরা আলিপুরদুয়ার পৌরসভা এবং বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করছেন, তথাপি আলিপুরদুয়ারের মানুষ কেন আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন আমরা সেটা কিন্তু বুঝতে পারছি না। পৌরসভা নির্বাচনে জয়ের দুবছরের মাথায় দলের ভোট ব্যাংকে এমন ধস খাবাচ্ছে তৃণমূলকে। বিধানসভা নির্বাচনে মানুষের রায় কোন দিকে যায় সেটাই দেখার। আলিপুরদুয়ার থেকে সুদীপ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা।